হ্যালো এভরিওয়ান, আমি আসিফুর রহমান। আজকে আলোচনা করব HTML এর অ্যাড্রেস ট্যাগ। তো দেখবো অ্যাড্রেস ট্যাগ ফোল্ডারে বরাবরের মতো ডেস্কটপে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে আমি ফাইল দিয়ে সেখানে ঢুকবো আর কি। তো আজকে ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢুকে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট আলোচনা করব অ্যাড্রেস ট্যাগ। আজকে আলোচনা ফোর্থ ডট HTML। রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন, সেভ অ্যাজ, কাজ ওকে। তো এখানে দেখব ডক টাইপ HTML HTML তারপরে হেড হেডের ভিতরে টাইটেল টাইটেল অ্যাড্রেস অ্যাড্রেস ট্যাগ হেডের পরে বডি পার্ট ক্লোজ বডি ট্যাগ এর বডি অংশ ক্লোজ। এর ভিতরে যেটা করতে হবে অ্যাড্রেস ট্যাগ একটা ক্লোজ করতে হবে। এর ভিতরে মূলত লিখতে হবে হাউস, লিখতে হবে হাউস, হাউসের তো একটা নাম থাকে তাই না। তো দিলাম তমা ভিলা, হাউসের একটা নাম্বার থাকে, রোড থাকে, রোড নাম থাকে, কোন রোডে বাসা, বললাম আমার বাসা 26 নম্বর রোডে। তারপর এটার একটা অ্যাড্রেস থাকে যে ওটা ওই হাউসটা কোন 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 অ্যাড্রেসের মধ্যে, বললাম উত্তরা উত্তরা, বললাম ব্লক ব্লক বি, সেক্টর 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 বি, ব্লক সি সেক্টর বি আর কি, এরকম বলার পরে যদি আর কি থাকে নাকি ঢাকা ঢাকা 1212 পোস্টাল কোড থাকে, দিলাম লিখলাম বাংলাদেশ বাংলাদেশ জাস্ট, কাজ কিন্তু শেষ। যদি এটাকে ব্রাউজারে রিলোড করি এটা কাটতে হবে, এটা এটা থাকা অবস্থায় রান করবে, কিন্তু এই ফাইলটা রান করে দেখেন আমি কিন্তু রাখলাম, রাখার পরে কিন্তু কাজ করবে কিন্তু এইটা রান করবে না। এই যে টেক্সট ডকুমেন্টটা আছে না, এটা কিন্তু রান করে না কখন, এই জন্য এটাকে রাখতে হয় না, কাটতে হয়। এই যে ওপেন উইথ, যদি আমি এটা গুগল ক্রোম করি দেখি রান করবে না, এটা কিন্তু টেক্সট ডকুমেন্ট নামে কোনো ফাইল সে ব্রাউজার রান করতে পারে না, তো এটাকে কাটতে হয়। যদি আমি এটাকে দেখি গুগল ক্রোম দেখেন আছে, এটাকে
এটাকে এক লাইনে সে শো করেছে শো করাইছে এক লাইনে এটাকে এটার ভিতরে যদি আমি আরেকটা ট্যাগ ইউজ করি p ট্যাগ ইউজ করি পাশে যদি p ট্যাগটা ক্লোজ করি তো এবার যদি আমি ব্রাউজারে গিয়ে সেভ দিয়ে রিলোড করি তো দেখেন চমৎকার করে কিন্তু সে শো করেছে সে অ্যাড্রেসটাকে এইভাবে শো করায় মূলত ওয়েবসাইটে অ্যাড্রেসগুলো এইভাবে থাকে এইভাবে শো করাতে হয় তো আমরা দেখলাম HTML এর অ্যাড্রেস ট্যাগ চমৎকার ভাবে সুন্দরভাবে দেখলাম ভালো লাগলো আর কোডটা ভালো টিউটোরিয়ালটা ভালো লাগলে বেশি লাইক করবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন Thank you very much.